চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 57 জন নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। গতরাতে নগরের কোতোয়ালি থানায় এই মামলা হয়। একটি মামলা হয়েছে পুলিশের উপর হামলার অভিযোগে, অন্যটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ এবং বিশেষ ক্ষমতা আইনে। দুটি মামলারই বাদী পুলিশ। সকালে মামলার কথা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজামুদ্দিন। তিনি বলেন, মামলায় 57 জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া 50 থেকে 60 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সহ শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।